হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাধারণ জ্ঞান নিয়ে। সাধারণ জ্ঞান ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি পার্ট। তুমি সাধারণ জ্ঞানে তুমি যত ভালো করবে তত তুমি এগিয়ে থাকবে মেরিট লিস্টে। সেই জন্য আমরা চিন্তা করছি যে সাধারণ জ্ঞান নিয়ে তোমাদেরকে প্রতিদিন বৃষ্টি বৃষ্টি করে আমরা কোয়েশ্চেন সমাধান করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত সালের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে, যেগুলো তোমাদের উপকার আসবে। আসলে আমরা চেষ্টা করবো সংক্ষিপ্ত সময় তোমাদের, যাতে এখান থেকে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারো। আমরা পাশাপাশি তোমরা যদি আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দাও, আশা করি যদি 500 লাইক পূরণ হয়, আমরা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে হচ্ছে যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আশা করব চেষ্টা করব যাতে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা এখান থেকে আশা করি তোমাদের 50% প্রস্তুতি নিতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। দেখো একবার কি দেয়া আছে। স্পার্শু কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্শু হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। স্পার্শু কোন মন্ত্রণালয়ের অধীন? সেটা হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। তারপর হচ্ছে ময়নামতির পূর্ব নাম কি? আচ্ছা, আমি যে প্রশ্নগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে তোমার বিভিন্ন বিগত সালে বিভিন্ন পরীক্ষা থেকে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় আসা, এবং হচ্ছে বড় বড় পরীক্ষা যেগুলো প্রতিদিনের পরীক্ষা আসা প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কালেক্ট করে এখানে একত্রিত করেছি। তো তারপর দেখো 2 নম্বর দেওয়া আছে ময়নামতির পূর্ব নাম কি? ময়নামতির পূর্ব নাম হচ্ছে যে গ রোহিতগিরি। 3 নম্বর, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন? খ নম্বর, তিনি হচ্ছেন যে বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। ইউনেস্কো কর্তৃক সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষিত হয়? তো তোমরা হচ্ছে যে নিচে তোমরা যারা জানবা তোমরা একটু কমেন্ট করবো, আমি কিছুক্ষণ ওয়েট করবো, তারপর হচ্ছে যে আনসারটা বলবো। তোমরা জানবা তারা হচ্ছে যারা কমেন্ট করবা। তো এর আনসার হচ্ছে যে ঘ নম্বর, 6 ডিসেম্বর 1997। 5 নম্বর, 1ই আগস্ট 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল। মেয়র হানে ফ্লাইওভারের ধারণ ক্ষমতা কত? সেটা হবে হচ্ছে যে ঘ নম্বর, 200 টন। তো দেখো 7 নম্বর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কতটি? সেটা হচ্ছে 10টি, অস্থায়ী সদস্য পদ 10টি। তারপর হচ্ছে দেখো 8 নম্বর দেওয়া আছে, 8 নম্বর দেওয়া আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি? সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জ, বাংলাদেশের সবচেয়ে নির্ভর শীতলক্ষ্যা নদীর তীরে। তারপর 9 নম্বর, বাংলাদেশের 1 নম্বর জাতীয় 1 নং আসন, জাতীয় সংসদের 1 নং আসন কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে পঞ্চগড় জেলায়, পঞ্চগড় তেঁতুলিয়া। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? সেটা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। এগারো নম্বর দেখো, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? সেটা হচ্ছে যে 7ই মার্চ 1973 সালে, 7ই মার্চ 1973 সালে। বন্ধুরা তোমাদের কোনোরকম যদি কনফিউশন থাকে বা কী টাইপের ভিডিও বানাবে ভালো হয় সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে দিবে যাতে আমরা হচ্ছে যে এই টাইপের তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও দিতে পারি। তোমাদের এখান থেকে আশা করি আমার আশা করি আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি যদি তুমি তোমরা আমাদের ভিডিও লাইক করে দাও, এমন সুন্দর সুন্দর ভিডিও আনবো যেগুলো দ্বারা তোমাদের আশা করি 50% কি এমনকি 70% প্রস্তুতি নিতে পারো। তো তারপর দেওয়া আছে কি 12 নম্বর, ঐতিহাসিক 6 দফার প্রথম দফা কি? প্রথম দফা কী ছিল? সেটা হচ্ছে গ নম্বর, প্রাদেশিক স্বায়ত্তশাসন। 13 নম্বর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কোন সালে? সেটা হচ্ছে যে 1972 সালে, সংবিধান কার্যকর করা হয় 1972 সালে। প্রিস্টিনা কোন দেশের রাজধানী? সেটা হচ্ছে যে খ নম্বর, কচোবা। 15 নম্বর, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব কোন বিপ্লবের ভিত্তি ছিল? সেটা হচ্ছে যে ক নম্বর, ফরাসি বিপ্লব। 16 নম্বর, মার্কিন প্রেসিডেন্ট উড্রু উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন? কেন বিখ্যাত হয়েছিলেন, কোন বক্তব্যের কারণে? সেটা হচ্ছে যে খ নম্বর, 16 দফা ঘোষণা। 17 নম্বর, স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? তো সেটা হচ্ছে যে নাগাসাকি। কনভেশনগুলো প্রশ্ন এরকম হচ্ছে যে স্ট্যাচু একটা আছে যা তোমার নিউ ইয়র্কে, অনেকে হয়তো নিউ ইয়র্ক দিয়ে দিতে পারো, একটু এদিকে খেয়াল রাখবা। সেটা হচ্ছে যে স্ট্যাচু অফ পিস সেটা হচ্ছে নাগাসাকিতে অবস্থিত। 18 নম্বর, কোন ইংরেজি ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সেটা হচ্ছে যে খ নম্বর, লর্ড কার্জন। 19 নম্বর, কোন যুদ্ধের পর হংকংয়ে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে যে খ নম্বর হবে আফিম যুদ্ধ।
20 নম্বর ব্ল্যাক মানডে কিসের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে স্টক মার্কেট অর্থনীতির সাথে জড়িত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই জানাবে কী টাইপের ভিডিও বানালে ভালো হয়, আর অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবে। তোমরা যদি লাইক দাও তাহলে হচ্ছে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইংরেজি এবং ইংরেজির প্র্যাকটিক্যাল ক্লাস এবং বাংলার জন্য আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভালো সিরিজ শুরু করবো। ধন্যবাদ।